আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে। নামাজে চোখ নিচু রাখতে রব বলেন নাই, রাসূল বলেছেন। রাস্তায় চোখ নিচু রাখতে রব বলেছেন। নামাজে চোখ নিচু রাখতে কে বলেছেন বলেন? রব বলেছেন না রাসূল বলেছেন? রাসূল বলেছেন। আর রাস্তায় চোখ নিচু রাখতে কে বলেছেন? কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন, ওরা যখন রাস্তায় চলতে যায়, ওরা যখন ভিন নারী থেকে যেন নিজের চোখ দুটোকে নিচু করে। তাহলে নামাজের বাইরে চোখ নিচু করতে কে বলেছে? নামাজের ভিতরে চোখ নিচু করতে কে বলেছে? তাহলে রাসূলের নির্দেশ দামি না আল্লাহর নির্দেশ দামি? মজার বিষয় হলো, নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ, নামাজের বাইরে যার চোখ যত মাহফুজ থাকে, আল্লাহর কসম নামাজের বাইরে যার চোখ যত নিরাপদ যত মাহফুজ, আল্লাহর কসম নামাজের ভিতরে তার কলিজা। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। যার দিন ঠিক, যার চোখ ঠিক, যার দিন ঠিক, যার চোখ ঠিক, যার দিল ঠিক, আর যার চোখ ঠিক, যার দিল ঠিক, তার লজ্জা স্থান ঠিক। তাইলে বুঝা গেছে গদ্দে বছর চোখ নিচু রাখা হেফাজতে ফরজের সমান। বলেন, গদ্দে বছর চোখ নিচু রাখা, ভিন নারী থেকে চোখ নিচু রাখা, বলেন হেফাজতের ফরজ, লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদার। যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ। বুঝাইতে পারতেছি না? যার চোখ মাহফুজ, আপনি আমাদের বাংলা তর্জমাতে সাহায্য করেন না? যার চোখ ভিন নারী থেকে নিরাপদ তার লজ্জাস্থান নিরাপদ। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার চোখ যুগলকে নিচু করতে পারো, তোমার লজ্জাস্থান তো নিরাপদ হয়েই যাবে। এটা তোমাকে জান্নাতে নেওয়ার মহাপবিত্র মহাসড়ক, এটা জান্নাতে নেওয়ার মহাপবিত্র মহাসড়ক। দালিকা আজকালাকুম, দালিকা আজকালাকুম, এটা তোমাকে পবিত্র করার মহাসড়ক। সুবহানাল্লাহ। এটা তোমার দিমাগকে পবিত্র রাখবে। এই জন্য যারা ফেসবুক থেকে বেঁচে থাকে, এদের ঘুম নিরাপদ, এদের ঠিকমতো ঘুম হয়। আর যাদের ঠিকমতো ঘুম হয়, এদের হাড় ভালো থাকে। যাদের ঠিকমতো ঘুম হয়, তাদের কিডনি ভালো থাকে। যাদের ঠিকমতো ঘুম হয়, তাদের জিন্দগি ভালো থাকে। এই জন্য ফেসবুক ওলার গজব আর গজব। ফেসবুক ওলা কি বলে? গজবার গজব। ফেসবুক ওলা গজবার গজব, চোখের হেফাজত করনে ওয়ালা মহাপবিত্র মহাপবিত্র। আল্লাহ, একটা মজার বিষয় হলো, এটা আল্লাহ তাআলা এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গুদ্দু আবসারহুম। এটা আল্লাহ তাআলা এভাবে বলেননি, হে মুমিনরা তোমাদের চোখ যুগলকে নিচু করো। এটা আল্লাহ তাআলা এভাবে বলেননি, বলকে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা, হাবিব আপনি একটু বলে দেন মুমিনদেরকে, আপনি একটু বলে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ওরা যেন চোখ দুটোকে নিচু করে। আজীব কথা, এটা এভাবে বললেন কেন? ওরা আজীব আল্লাহ রহমতুল্লাহ আলাইহি এটা এই জন্য বলেছে, রব্বুল আলামিন যেন, রব্বুল আলামিন যেন এটা বলতে লজ্জা পাইতেছে, এটা বলতে যেন রব্বুল আলামিন লজ্জা পাচ্ছে। আমার বন্ধুরা, আমার দিকে না তাকিয়ে আমাকে মকসদে হায়াত না বানায়া ভিন নারীর দিকে চোখ তুলবে, এটা এত নিচু কাজ, এত ঘৃণিত কাজ, এটা ওদেরকে বলতে আমার লজ্জা হয়। এই জন্য আমি বললাম না, আপনি একটু বলে দেন। যেমন যে ছেলে যদি কোনো দুষ্টুমি করে, যেমন ছেলে বিড়ি খায়, ছেলে গাঁজা খায়, এটা বাবা তাকে সরাসরি বলতে লজ্জা পায়, তো বাবা নিজের কোনো বন্ধুকে নির্বাচন করে, বলে দোস্ত তোর ভাতিজাকে একটু বলে দিস। কি বলে বলেন? দোস্ত তোর ভাতিজাকে একটু কি করিস, অথবা নিজের দোস্তের ছেলের কোনো দোস্তকে বলে তুই তোর বন্ধুকে একটু বলে দিস, বলে কি বলে না বলে?
রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম। রাসূল আপনি উম্মতের পুরুষগুলোকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিচু করে। সুবহানাল্লাহ, ওরা আমাকে রেখে কোন দিকে তাকায়? আল্লাহ, আমি তো ওর দিকে তাকিয়েই থাকি, আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি, আমি ওর জিব্বার দিকে তাকিয়ে থাকি, আমি ওর দিলের দিকে তাকিয়ে থাকি, আমি ওর দামাগের দিকে তাকিয়ে থাকি, আমি তো ওর দিকে তাকিয়েই থাকি। আমরা যারা টিচার আছি, শিক্ষক আছি, ক্লাসে পড়াচ্ছে, তো স্টুডেন্ট যদি ভিন্ন দিকে তাকায় তো শিক্ষক কি বলে? এই ছেলে ওদিকে কি কি বলে বলেন? এই ছেলে ওদিকে কি? আমার রব যেন যখন কোনো মুমিন ভিন্নারের দিকে চোখ তোলে, আমার রব যেন আর সারাদিন থেকে বলে ওদিকে কি কি বলে বলে ওলামায়ে উম্মত। আমরা উসুল ফিকহ করছি, আল আমরু ইয়াতাকাররা, আল আমরু ইয়াতাকাররা, আমার তাকরার হয়, আমার কি হয় বলেন? আমার তাকরার হয়। নূরুল আলমে পড়ে থাকছি, এটা বুঝি নাই, আমি বুঝি নাই, আমি নূরুল আলম পড়ছি পড়াইছি বুঝি নাই কি রে আমার তাকরার, কী তা অর্থ কি? আবার আমরা প্রশ্নও দেখছি, হালিয়ে তাকরার আমার কি তাকরার হয়? এটার উপরে এক খ্রিস্ট জবাবও দিছি, হ্যাঁ আমার তাকরার হয়, কিন্তু বুঝি নাই কিছু। আমার তাকরার অর্থ কী জানেন? যখন এই জোহরের সময় হয় তখনই আর সাজিদ থেকে এলান হয়, হে মুমিনরা নামাজ পড়ো। যখন এই রোজা আসে তখনই এলান হয়, এটা হলো আমার কি হয় বলেন? আমার তাকরার হয়। বললাম একদম বলেন আমার কি হয় অর্থ কি? এটা যখনই মামুরে বীর রক্ত আসে তখনই আমার তাকরার হয়। তাহলে আপনি যখন এখান থেকে গুলিস্তান যাবেন, এখান থেকে ঢাকা যাবেন, সিএনজি উঠছেন, বাস উঠছেন, রাস্তায় নামছেন, যখন এই ভিন্নারী চোখের সামনে তখন এই রব্বে কারিমের পক্ষ থেকে তাকরার হয়, এই ওদিকে কি নিচু করো। রব কি বলে বলেন? নিচু করো। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি চোখ দুটোকে নিচু করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, দালিকা আসকালাহুম, দালিকা আসকালাহুম, যেই তাজকিয়ার জন্য রাসূল পাঠিয়েছি ওটা আমি তোকে করে দিব। সুবহানাল্লাহ, আসকালাহুম, আর কোন আবাদতের পুরস্কার আসকা বলেনি। তোমার সিনাকে পবিত্র রাখার, তোমার স্ত্রীর জিন্দগিকে পবিত্র রাখার, তোমার সন্তানগুলোকে পবিত্র রাখার, তোমার ছেলেটাকে পবিত্র রাখার, তোমার মেয়েটাকে পবিত্র রাখার, তোমার এই ধরতিকে পবিত্র রাখার, এই মহাশূন্যকে পবিত্র রাখার, এই পৃথিবীকে পবিত্র রাখার সবচেয়ে নিরাপদ ব্যবস্থাপত্র। কি কি বলে রব কি বলে? আজকাল অবতার জন্য কি বলবেন কি বলবেন? যেন আমেরিকাকে বলে, আমেরিকান তুমি যদি তোমার যুবক যুবতীকে সামলাতে পারো, দালি কাজ চাল এখন। রাশিয়াকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, দালি কাজ চাল এখন। ইটালিকে বলে যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, দালি কাজ চাল এখন। বাংলাদেশকে বলে তোমাদের যুবক যুবতীগুলোকে সামলাতে পারো, তোমাদের ছেলেগুলোকে সামলাতে পারো, তোমাদের মেয়েগুলোকে সামলাতে পারো, তোমাদের সংস্কৃতিগুলোকে বন্ধ করে দিয়ে যদি ছেলেদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, মেয়েদের জন্য আলোক ব্যবস্থা করে দিতে পারো, পৃথিবী সুন্দর থাকার সবচেয়ে বড় ব্যবস্থাপত্র। কি তর্জমা বলেন? পৃথিবী সুন্দর থাকার
সবচেয়ে বড় কি কোরআনের প্রেসক্রিপশন পাল্লে ঠেকাও কোরআনের প্রেসক্রিপশন পাল্লে কি কেন স্বামী স্ত্রীর কলহ কেন স্বামী স্ত্রীর মধ্যে বিরহ কেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয় ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি